হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে Xiaomi Redmi 7 নিয়ে আলোচনা করবো। যারা এই মোবাইলটা কিনতে চাচ্ছেন তাদেরকে আজকে জানাবো যে এই মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, এই মোবাইল ব্যবহার করলে কী কী প্রবলেমে পড়বেন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আসুন আমরা প্রথমে মোবাইলটা দেখে নিই। মোবাইলটা অসাধারণ একটা মোবাইল, কালার কম্বিনেশন খুবই ভালো দেওয়া আছে, ডিজাইনটা অনেক সুন্দর দেওয়া আছে, পিছন দিক দিয়ে ডিসপ্লে দেওয়া আছে এবং ক্যামেরা ফাংশনগুলো খুবই ভালো দেওয়া আছে। এর ডিসপ্লে সাইজটা অনেক বড় দেওয়া আছে এবং এর বডি শক্তিশালী মজবুতভাবে তৈরি করা হয়েছে, যা হাত থেকে পড়লো আপনার মোবাইলটা সহজে ভাঙবে না বা ফাটবে না। তো আসুন দেখি মোবাইলে আর কী কী সুযোগ সুবিধা আছে। এই মোবাইল আমরা 3G 4G সিম ব্যবহার করতে পারবো, একই সাথে দুটো সিম ব্যবহার করা যাবে, অর্থাৎ ন্যানো সিম ব্যবহার করা যাবে। এর ওজন দেওয়া আছে 180 গ্রাম, যা খুবই পাতলা একটা সেট দেওয়া আছে, খুবই পাতলা একটা সেট। ডিসপ্লে সাইজ আছে 6.26 ইঞ্চি, যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লে রেজুলেশন ভালো দেওয়া আছে, মাল্টিটাস আছে, ডেন্সিটি ভালো দেওয়া আছে এবং ডিসপ্লে স্ক্রিন প্রোটেকশন হিসেবে গ্লাস পরে দেওয়া আছে, গরিলা গ্লাস 5 দেওয়া আছে, যা খুবই খুবই ভালো। আপনার গ্লাসটা এতটা মজবুতভাবে দেওয়া আছে, যদি আপনার হাত থেকে মোবাইলটা পড়েও তাহলে আপনার ডিসপ্লেটা অত ফাটবে না বা ভাঙবে না। অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 9 ভার্সন দেওয়া আছে, যা খুবই ভালো দেওয়া আছে। সিপিও দেওয়া আছে অক্টাকোর সিপিও দেওয়া আছে এবং প্রসেসর সবচেয়ে ভালো দেওয়া আছে স্ন্যাপড্রাগন 632 দেওয়া আছে। আপনারা জানেন যে প্রসেসর সবচেয়ে ভালো হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যারা গেম খেলার জন্য অর্থাৎ স্পিড পাওয়ার জন্য অর্থাৎ মোবাইলটাকে ফাস্ট কাজ করার জন্য, যাতে হ্যাং না দেয়, যাতে মোবাইলটা স্লো না হয়, তাহলে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসরই সবচেয়ে ভালো। সেট মেমোরি দেওয়া আছে 16 জিবি আছে, 32 জিবি আছে, 64 জিবিও আছে। র্যাম আপনারা 2 জিবি পাবেন, 3 জিবিও পাবেন, আবার 4 জিবি র্যামও আপনারা পাবেন। ক্যামেরা দেওয়া আছে পিছনে দেওয়া আছে 12 মেগাপিক্সেল, সামনে দেওয়া আছে 8 মেগাপিক্সেল দেওয়া আছে, অর্থাৎ মোটামুটি ভালো দেওয়া আছে ক্যামেরা, বেশি ভালো না, মোটামুটি ভালো দেওয়া আছে, যা মানে মোটামুটি চলে, অত বেশি ভালো চলে না আবার বেশি কমও না, মোটামুটি চলে এরকমভাবে দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ওয়াইফাই ব্লুটুথ ইউএসবি এফএম রেডিও জিপিএস এগুলো পাবেন, ফিঙ্গারপ্রিন্টও দেওয়া আছে পিছনের দিকে, আর ব্যাটারি দেওয়া আছে 4000 mAh, যা চলে মোটামুটি চলে, 4000 mAh দেশে যা মোটামুটি চলে, যা খুবই ভালো। অর্থাৎ আপনারা যদি বিবেচনা করেন তাহলে মানে কম টাকার মধ্যে মোবাইলটা যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই মোবাইলটা ভালো। তো আসলে আমরা দেখি এর বর্তমান প্রাইস কত দেওয়া আছে। অর্থাৎ 2 জিবি র্যাম, 16 জিবি সেট মেমোরি, দাম আছে 12,000 টাকা, 2 জিবি র্যাম, 32 জিবি সেট মেমোরি 13,000 টাকা, 3 জিবি র্যাম, 32 জিবি সেট মেমোরি 13,000 টাকা দেওয়া আছে। অর্থাৎ আপনারা এই দামে মোবাইলটি কিনতে পারবেন, কিন্তু আপনারা জানেন যে প্রতি মাসে মোবাইলের দাম কমতে থাকে, তো আপনি যদি নিকটস্থ কোনো শোরুমে যান তাহলে এই মোবাইলটা আরও অনেক কম দামে কিনতে পারবেন। তো আমার মতে যদি আপনারা কম বাজেটের মধ্যে যদি মোবাইলটা কিনতে চাচ্ছেন, যদি ক্যামেরা মোটামুটি 40 হলে, ব্যাটারি মোটামুটি 40 হলে, তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। অর্থাৎ একটা যদি এক্সট্রা মোবাইল হিসেবে ব্যবহার করার জন্য, যা কমে হলে চলে অথবা মোটামুটি থাকলে চলছে, তাহলে আমি মনে করি যে এই মোবাইলটা বেস্ট, এই মোবাইলটা কিনতে পারেন। সব কিছু ভালো দেওয়া আছে, প্রসেসরও ভালো দেওয়া আছে, মোবাইলটা অনেক দিন টিকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন একটা। আর যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার সেই প্রশ্নের উত্তর 5 মিনিটের ভিতরে দেওয়ার চেষ্টা করব।